কয়লার মুরগ, হ্যাঁ এই যে, এই যে দেশি মুরগ, হাঁসের মাংস রেটটা কইতেন কোনটা কত ধরবে আপনি? হাঁসের মাংস 150 টাকা। এই যে, এই যে বর্তাবাজি, এই যে যেভাবে দিতেছি এইভাবে বর্তাবাজি দিব সাথে, কথা বুঝছেন? আর গরুর মাংস 140, গরুর মাংস 140, ডাইল পাবেন সাথে, 2 প্লেট ভাত পাবেন, কথা বুঝছেন? দেশি মুরগি কত? দেশি মুরগি 140 সেম, মানে গুলাই পাবেন। এই যে বর্তাবাজি এইভাবে দিব, 10 টাকা কমছে, মানে আপনার ডাইল সহ সম্পূর্ণ, মানে একদম হিসাব 140। গরু কত? গরু বললাম তোর বা, গরু 140, 140 হাঁস আবার 150, হ্যাঁ হাঁস 150, হাঁস হয়েছে 150। হ্যাঁ রান্না দেখতাম, আর একটা রান্না দেখতাম, গরু বসেন না কাকা, গরু কত রাখেন একটা একটা দেখেন, আর দাম বলো কত রাখেন? গরুর লগে বাদ থাকবো, বসাবাজি থাকবো, ডাউল থাকবো, সবকিছু মিলে 150, চিনা বাদশ বসাবাজি সহ 160 টাকা। এটা150 টাকার সব জায়গায় ব্যস্ত আছে। আপনি একটু হাইটে দেখেন, একটু হাইটে দেখেন, 150 টাকা সব জায়গায় ব্যস্ত। আমি মুরব্বী মানুষ, আমার একটু, আমি আপনাকে লেগে একটু ছাড় দিচ্ছি, আর একটু দাম না না কাকা, পারবো না, পারবো না কাকা, সব জিনিসের দাম বেশি। 700 টাকা কেজি গরু মাংস, 30 হয়ে গেল, হ্যাঁ বলেন আপনি একটা প্যাকেজ দিবেন। আচ্ছা হ্যাঁ, গরু মাংস, হ্যাঁ আলাদা একটা ভাত, একটা কলা, এখানে হলো ভাত, এটা আমাদের দিকে এক প্যাকেজ, আপনি একটা প্যাকেজ দিবেন, একটা প্যাকেজ দিবেন, আর আলাদা একটা ভাত কলা, একটা স্কিপ করছে, এটা স্কিপ করছে, আমরা সব ভালো আমি দেখি। দর্শক, এটা হচ্ছে সিলেটের খাবার, আমরা খাবারের বিষয়টা দেখতেছি কিরকম রেট। তারপর এদিকে আসতে আপনার গরুর গোশত, এই যে গরু, এখানে আছে আপনার এই হাঁস, হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, এই যে হাঁসের মাংস, কোনটার রেট কত রাখেন রেটটা বলতেন? আচ্ছা, তারপরে এদিকে আছে আপনার ট্যাংরা মাছ, আমি যে রান্না করা হয়েছে ট্যাংরা মাছ, দারুণ সম্পূর্ণ বাসা রান্না। এখানে আছে আপনার পাবদা মাছ, এই যে পাবদা মাছ, ঠিক আছে। তারপরে যে করলা ভাজি আছে, শুটকি ভর্তা আছে, ভেন্ডি ভাজি ছিল শেষ হয়ে গেছে, এখানে আছে ডাল, ঠিক আছে, ওই যে ভাত। গরু টাকা তো গরুর দাম কত? 150 টাকা প্যাকেজ, তিন আইটেমের ভর্তা ভাজি, ডাল, ভাত সব কিছু সহ। আমরা একটু এটা দেখি, ধন্যবাদ।